हे राम आर मोहे परमेश्वर जीव को निस्तार करू जदि बोला कहे कुनो थानो आर की कोई बोनो खाकी सर्वकाले आसू देखी আমি বেদ ইহার প্রমাণ যে তুম হে প্রভু তুমি এনেকে কব পারা মইনো কত পরমেশ্বর মইনো জীবক কেনেকে নিস্তার করিব পারু মোর তাতে এনে শক্তি আছে নে তুমি এনেকেও কব পারা কিন্তু আমি বেদ সকলে সর্বকালে আমি দেখি আছো যে তুমি একমাত্র পরমেশ্বর তোমার ব্যতিরেকে জীবক নিস্তার করতে আর দ্বিতীয় কোনো নাই এই কথা আমি বেদে দেখিয়েছি আপনাদেরকে মন করেছেনে স্বয়ং বেদে প্রভু ভগবন্তক স্বীকৃতি দিছে যে তোমাতকে আর পরমেশ্বর পরম মানে শ্রেষ্ঠ তোমাতকে আর শ্রেষ্ঠ ঈশ্বর দ্বিতীয় নাই হে রাম কদাচিতু জন ইচ্ছা যুগ মায়া দর কিয়া সৃষ্টি স্থিতি আদি লীলা যত ও করা তুমি মহেশ্বর সত্য জ্ঞান ঘনানন্দ একে রূপে হুয়া নানা মত আর তোমাতে জন্মিয়ায় আমি সর্বথান দেখো স্বামী তাহাকে বর্ণাও নারায়ণ আর সত্য জ্ঞান ব্রহ্মানন্দ সর্বজ্ঞয়ন অন্তয়জ তুমি সর্বজীবর শরণ হে প্রভু তুমি এটা কথা কব পারা যে তোমার শ্রেষ্ঠত্বটো তুমি হয়তো নিজে নিদেখাব পারো কিন্তু আমার বেদবিলাকৰ জন্ম তোমার শরীরের পরে আছে প্রথম নিঃশ্বাসে বাজ হইলা বেদ ভগবানের প্রথম তো নিঃশ্বাসতে বেদবিলাকৰ সৃষ্টি হয়েছে আর তোমার পর সৃষ্টি হওয়ার কারণে আমি গোটেই ব্রহ্মাণ্ড দেখিছো আর গোটেই ব্রহ্মাণ্ড দেখি আমার এটা কথায় আমি সিদ্ধান্ত পাইছো যে সমস্ত জীবর আশ্রয়ের স্থান হল তোমার শরণ অর্থাৎ ভগন্ত পুরুষর শরণে হল সমস্ত জীবর আশ্রয়ের স্থল কি বলে কৈছে তুমি সর্বজীবর শরণ তুমি সমস্ত জীবক আশ্রয় দেউতা প্রপন্ন জনতার ঈশ্বরক কি বলে কৈছে প্রপন্ন জনতার প্রপন্ন মানে আতুর আতুরু হইলু হরি বিষয় বিকলে করে উদ্ধারণ আমি জীববিলাক আতুর আর আতুর জীববিলাকে ভগবানের ওসরত আতুর হয়ে গেলে তেওঁর ওসরত যদি আশ্রয় বিচারে তেতিয়ালে সেই আশ্রয় প্রাপ্ত হব পারে এ ভবগহন বন অতি মোহ পাখে সন্ন এ ভবগহন বন অতি মোহে পাখে সন্ন তাহে হামু হরিণ বেহায় ফন দিল মায়ের পাখে কাল ব্যাধে ধায়া আখে কাম ক্রুধ কুত্তা খেদি এই ভব সংসারখনত আমি প্রত্যেকটো জীবই একোটা হরিণর নিচিনা আর হরিণবিলাক যেতিয়া জালত পড়ে আর সেই জালত পড়লে বিয়াদর জালত পড়লে হরিণবিলাকে খুব বিনায় বিনায় কান্দে খুব বিনায় বিনায় একদম বিনায় 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 কান্দে হরিণী বহু হ্যাঁ বিয়াদর ফান্দে পড়ে তার মানে সেই গীতটুত লোকগীতটুত এই কারণে বুঝাইছে আপনার মুখে বুঝাইছে আর সেই জালর পর উলাই যাবর কারণে হরিণায় যিমানেই যত্ন করে
সিমানেই তেওঁ আকৌ সেই জালখনত বন্দী হৈ যায়, বেছিকে ফচি যায়। আমিও জীৱবিলাকে এই মায়াৰ জগতখনত এদেও দুদেওকে মায়াৰ ফাণ্ডত খোজ দিওঁ। জন্মৰ দিনাখন কিন্তু মায়া নাছিলে, নিৰ্মোহ নিৰ্মায়া হৈ জন্ম হলো। যিমানে ডাঙৰ হৈ গলো সিমানেই এটা 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 এটাকে মায়াৰ কবলত পৰিবলৈ আৰম্ভ কৰিলো। প্ৰথমতেতো শত্ৰু মিত্ৰ একোৱেই নাজানিছিলো, শত্ৰুৰ কোলাত ললেও হাঁহিছিলো। কিন্তু ডাঙৰ হলে আমাক, যিমানে ডাঙৰ হৈ আহিলো, আমাৰ পৰিকাঠামাই বা সমাজ ব্যৱস্থাই বা আমাৰ পৰিয়ালে শিকালে কোন শত্ৰু কোন মিত্ৰ, কাক ভাল ব্যৱহাৰ কৰিব লাগিব, কাক বেয়া ব্যৱহাৰ কৰিব লাগিব, কাক কি আচৰণ কৰিব লাগিব, সকলো কথা শিকোৱা হ'ল। কোনটো ভাল কোনটো বেয়া, নকল পইচা এটা সৰু ল'ৰা ছোৱালীক দিলে নলয়, চাব পেলাই যাব, সেই সব জানা হৈ যায়। মায়ার জগতের সকল তথ্য আমার জীববিলাকে সোনকালে আয়ত্ত করে পেলায়। কিন্তু মায়াক নিবারণ করে পরম সত্য বস্তুর স্থানত আশ্রয় লোবর কারণে, সেইটো কথা শিকিবর কারণে বা জানিবর কারণে বহুদিন লাগে। বোলে আপনি ভগবানের ওসর আশ্রয় ললে নে, আশ্রয় মানে হরণ, হরণ লৈছে নে, বোলে তাকে রব চিন্তা করে আসু লব লাগবো, এই চিন্তা করে আসু রব, তেও চিন্তা করে আছে, সেইটোতো সেইটোৱে। কিছুমানে আৰু কি বুলি কয়, বোলে মই এনে শৰণটো লৈ থৈছোঁ ৰ'ব, এনে সেইটো কাম হৈ গৈছে, সেই লেঠাটো মই মাৰিছোঁ। যেন তেওঁৰ জীৱনৰ এটা ডাঙৰ লেঠা আছিল শৰণ লোৱাটো, সেই লেঠাটো তেওঁ মাৰিছে আৰু শৰণ লৈ তেওঁ থৈ দিছে। ক'ত বা থৈছে, মুঠতে থৈছে। শৰণ লৈ থোৱা বস্তু নহয়, শৰণ লৈ তাক প্ৰায়োগিক দিশত ব্যবহার করব পাৰিব। শিক্ষা দীক্ষা লৈ এজন মানুহে যদি এমএ পাস করে ঘরতে বই থাকে, চাকরিও নকরে একো নকরে, দেখিব তেওঁ যদি কেইবছৰৰ পিছত ক্লাস ফাইভৰ পরীক্ষাত বহাই দিয়া হয় তেওঁ ফেল করব। কিয়, এই যে তেওঁ ইমান দিন পঢ়ি গল, সেই পঢ়াখিনিক তেওঁ ব্যবহার করাটো বাদ দি দিলে, পাস করে থৈ দিলে, তেওঁ এটা সময় সেইটো কামত নহয়। শরণ লৈ ভগবন্ত পুরুষের ওসর আশ্রয় লওয়ার পিছত আচার্য সকলে, অর্থাৎ যখন আচরণ করুয়ায় আচার্য সকলে আপনার যেখানে দৈনন্দিন জীবনের আচরণ পদ্ধতি দিব, সেই আচরণ পদ্ধতিটা আপনি আচরিব লাগবে, তেতিয়াহে কামত দিব। এনে বা এনেকুৱা ধরনের কোনো কথা নাই, জীবইটো গর্ভতে এবার শরণ লৈ আহে, গতিকে শরণের কোনো বয়স নাথাকে। কিন্তু আমার মানুহে আমি এটা হিসাব করে দিছো যে পৌগন্ড বয়সের পিছতে শরণ লব পারে, অর্থাৎ পাঁচ বছর বয়সের পিছতে তেওঁ ঈশ্বরের ওচৰত শরণ গ্রহণ কৰিব পাৰে, যেনেকৈ প্রহ্লাদে লৈছে ধ্রুবই লৈছে লব পাৰে, পাৰে, তার কোনো বয়সের নির্ধারণ নাথাকে। শরণটো কি, আপুনি সেই কথাটোকে সুধিছে যিটো কথা মই কবলৈ গৈ আছো। শরণ এটা কিবা আনুষ্ঠানিক বস্তু নহয়, এজন শরণাচার্যৰ ওচৰত বা এজন সত্ৰাধিকাৰৰ ওচৰত বা ধৰ্মাচার্যৰ ওচৰত গামোচা এখন ধুতি তামোল পাণ শৰাই দি আজিৰ পৰা মই শরণ ললো, এইটো শরণ নহয়, এইটো এটা আনুষ্ঠানিক পর্ব মাত্র। শরণটো ভিতৰৰ বস্তু, মই তাকে কবলৈ গৈ আছো। এই ভব গহন বন আতি মোহে পাকে চন্ন তাহে আমো হরিণ বেড়া, মই এই অরণ্যখনত এটা হরিণ, আর মই দেখিছো যে ইফালে এখন প্রকাণ্ড জাল পাতি থৈ দিছে, মই দেখা পাইছো ইখন জাল আছে, ইফালে গলে মই ফচিব লাগিব, গতিকে মই পিছুয়াই দিলো। কিন্তু পিছত দেখিলো যে লোভ মোহে মোর পিছে পিছে দুটা বাঘ ঘুরি আছে, ইফালে গলো দেখিলো যে বিয়াদে কালো বিয়াদে হর ধরি আছে, গতিকে ইফালে বাঘ ইফালে বিয়াদ ইফালে জাল ইফালে কুকুর চারিওফালে, এটা আপনি এটা যাব কত, কোনোফালে রাস্তা নাই, তেনেকুয়া অবস্থার এজন মানুষে কি করে, হে প্রভু তুমি মোক, এটা তো মোর আর রাস্তা নাই,
এই যে আতুর হয়ে গেল, মোর আর কোনো রাস্তা নাই, এটা তোমার শরণ লইনে মোর আর কোনো গতি নাই, তুমি রাখিলেও রাখিবা। এই সর্বত প্রকারে সমর্পিত ব্যবস্থাটোর নামে হল শরণ। এজন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে কোনোবা আচার্যর পর শরণ নাপাবও পারে, কিন্তু তেও আত্মিকভাবে যেতিয়া তেতিয়া শরণ হয়ে যাব, হয়ে গেল তেও শরণ, ভগবানের ওর সমর্পিত হয়ে গেল। কিন্তু এই একটা সামাজিক দায়বদ্ধতা আর ব্যবস্থার কারণে আচার্য সকলে দৈনন্দিন জীবনের যেখানে আচরণ সেখানে তেওঁলোকে দেখাব লাগবে, তেতিয়া শরণ প্রবর্তি থাকিব, তার কারণে এগারী আচার্যর প্রয়োজন। সেই আচার্যগী আপনার জীবনের আক সৌভাগ্য নির্ণয় করবে, যদি সামর্থ্য গুরু হয়, আপনি আচরিত ধর্ম আনক শিকায় তেনেকা গুরু হয়, তেতিয়া আপনার জীবন ধন্য হবে। কিন্তু নিজেও আচরণ নকরে, কেবল আনকে দিয়ে, নিজেও এক অন্যয় নাজানে, শাস্ত্রর কোনো তত্ত্ব ভেদ করব নাজানে, কেবল শরণ দিয়ে জীব, তাহলে তাতো নহ এগারী সামর্থ্য গুরুর ওসর আশ্রয় লোবরাটো জীবন সৌভাগ্য। যদি কারোবার জীবনত পরম সৌভাগ্য মর্মে এনেকা সামর্থ্য গুরু জীবন প্রাপ্ত হল, তেতিয়াহলে তেওঁর জীবন ধন্য হব। হেরাম কদাচিতু জন ইচ্ছা যুগ মায়া দরকিয়া সৃষ্টি স্থিতি আদি লীলা যত পরা তুমি মহেশ্বর সত্য জ্ঞান ঘনানন্দ একে রূপে হুয়া নামত তোমাতে জন্মিয়ায় আমি সর্বধ্যান দেখু স্বামী তাহাকে বর্ণাও নারায়ণ আর সত্য জ্ঞান ব্রহ্মানন্দ সর্বজ্ঞয়ন অন্তয়জ তুমি সর্বজীবর শরণ রাম জুনু বোলা বেদসয় কহা মুক নিরূপয় ভজনীয় বুলি সর্বকাল সরাসর যত প্রজা কৃষ্ণ কেশে বোলে রাজা অগ্নি আদি করিলি কপাল। বেদে কইছে, হে প্রভু তুমি এনেকোতো আমাক কব পারা যে হে বেদ তোমালকে তো মুখে ভজন্য দেও পাতি পেলালা কিয়? বেদে কৈছে, হে প্রভু আমি গোটেই বিশ্ব ব্রহ্মাণ্ডখন দেখিলো যে ব্রহ্মা আদি করে দেবতা সকলে ইন্দ্র বায়ু বরুণ অগ্নি সকলে তোমাকে দেখুন ভজনা করে, যে যদি ব্রহ্মা আদি করে দেবতা সকল সকলে তোমাকে কেবল ভজনা করে, হে প্রভু ইটু ভজনীয় জগত, তুমি সমস্ত জগতের ভজনীয় হবই লাগবে, সেখানে ভগবান ভজনীয় দেব, ঈশ্বর কৃষ্ণ সমস্ত জগতের ভজনীয়। হে রাম আন পিতৃ দেবতা কো বলে বেদে ভজিবা কো তার অভিপ্রায় বলো স্বামী ইন্দ্র আদি দেখি যত হবে ব্রহ্মস্বরূপত তোমাকে হে নিরূপু আমি। হে প্রভু তুমি হয়তো এনেকেও কব পারা যে তোমালোক বেদে তো অন্যান্য দেবতাকে ভজনার কথা কইসা, অন্য দেবক ভজনার কথা কথাও তো তোমালোকে কইসা, তাহলে মোকেই তোমালোকে সর্বভজনীয় দেব বলে কেনকে দেখাবা? হে প্রভু আমি যেটো উদ্দেশ্যরে সমস্ত দেবতার ভজনার কথা কইছো সেই অর্থটো এইটো নহয়, আমি এইবুলি কইছো যে ইন্দ্র ব্রহ্মা প্রমুখে অন্যান্য দেবতা সকলো ভগবন্তরে এটা স্বরূপ, এক অংশ তো বহুদা বিপ্র বদন্তি ইন্দ্রম যমম মাতুরিশা নমাহু, এজনেই সত্য জগত, তেওঁই সৎ, আর অন্য বিপ্র সকলে তেওঁকে বিভিন্ন স্বরূপত মাতে নামকরণ করে, কেতিয়াবা যদি অগ্নি বলে কইছে, কেতিয়াবা সূর্য বলে কইছে, কেতিয়াবা বায়ু বলে কইছে, কেতিয়াবা বরুণ বলে কইছে, বিভিন্ন 33 কোটি দেবতা, কৌটি মানে
এই এক লাখ দুই লাখ এই কৌটি হে কৌটি নহয়। বহুতে কয় যে ভারতীয় সনাতন পরম্পরার এক তেত্রিশ কৌটি দেবতা বাপরে বাপ এজন দুজন সেই কৌটি মানে সেই হিসাবর কৌটিটা নহয়। ইয়াত কৌটি মানে সংস্কৃত শব্দ, কৌটি মানে প্রকার। তেত্রিশ প্রকারের দেবতা আছে। সেই তেত্রিশ প্রকারের দেবতার ভিতর দ্বাদশ আদিত্য মানে বারো প্রকারের আদিত্য দেবতা আছে, সূর্য দেবতা আছে। ঈশ্বরকো সূর্য বলে কেছে, মহাপুরুষ শঙ্করদেবে কৃষ্ণ সূর্য বলে কেছে। কৃষ্ণ সূর্য নাম ধর্ম আজি পালনামৰ শেষত গোৱাল সিদ্ধান্ত হব। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু আর অশ্বিনী কুমার দ্বয়, সর্বমুঠ তেত্রিশ। তেত্রিশ প্রকারের দেবতা আছে, কিন্তু সমস্ত দেবতার ভিতর শ্রেষ্ঠ দেবতা হিসেবে ভগবান কৃষ্ণ বেদে নির্বাচন করেছে, দেখুয়াইছে, প্রতিপন্ন করেছে। আর বিচারত অবশেষ তুমি বিনে ঋষি কে খ কিঞ্চিতে কোন থাকয় ভিন্ন তুমি উদর রহন্তে সমস্তে উৎপত্তি হুয়ে অন্তত তোমাত এলিন। খুব সুন্দরকে কীর্তনত একটা উদাহরণ দিছে বেদস্থিতি কি বুঝে, সরাসর যত জীবর দেখা খোঁজ সমুদায় হস্তির খোঁজ তো সবে লুকা, যান জীব জন্তুর খোঁজ হস্তির খোঁজর ভিতর সকলবিল সোমায় পড়ে। হে প্রভু, যদিও ইন্দ্র, বরুণ, বায়ু, ব্রহ্মা, রুদ্র যুনেই নহ, সকল তোমার উদরের পরে সৃষ্টি হয়েছে, আর এটা সময়ত তোমার ভিতরতে লীন যে যেহেতু যীগী দেবতার উদরের পর অন্য দেবতা সকল সৃষ্টি হয়েছে, আর সেই উদরতে উদরতে আহিবা শরীরতে বিলীন হয়েছে, এটাকে ভজন্য কোন? বেদে প্রমাণ করেছে যে কৃষ্ণ ব্যতিরেকে অন্য ভজন্য দেব হল নয়। হে রাম যেন মৃত্তিকার হন্তে নানা পাত্র গণ জল ভাগি পুনু মৃত্তিকা ও বিকারত বিচারত সদা সরু ভান্ড কুম্ভ নাম মাত্র মৃত্তিকা নিশ্চয়। মাটির পরায় বিভিন্ন পাত্র নির্মাণ করা, ভাঙি গেলে সি আকো মাটি, স্বরূপার্থত মাটি, কিন্তু বিকারত আর আকারত ভিন্ন ভিন্ন স্বরূপ কলহ অমুক তমুক বিভিন্ন, কিন্তু বিচারত সেয়া সকল মৃত্তিকায় মাটি। গতি ভগবন্ত পুরুষের প্রায় চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করা প্রত্যেকটি জীবই উড়ন বুড়ন গজন ভ্রমণ চারিমুঠি জীব ভগবন্ত পুরুষের প্রায় সৃষ্টি হয়েছে, আর এদিন ভগবন্ত পুরুষতে বিলীন হয়ে যাব, তারপর আপনি মই কোনো বাঁচি যাব নয়, আমিও এদিন ভগবন্ত পুরুষতে বিলীন। হে রাম এহি জানি সাধুনরে তোমাক মনত ধরে অভিন্ন নাম নকরে কীর্তন আর ভূসর প্রাণীয়ে যেন গতি করে যাহা মন পৃথিবী কনসারে শরণ। আপনি যলৈকে না যাও কিয় পৃথিবী এরি কিন্তু আপনি যাব, আপনার শরণ পৃথিবীতে পড়ি বলে আজি মই লন্ডন গলো, আজি মই আমেরিকা গলো, আজি মই অমুকত গলো, কিন্তু যা কত নামিব পৃথিবীতে নামিব। গতি পৃথিবী এরি কোনো যাব নয়, জীববিলাকে ভিন্ন আকার ভিন্ন কর্মরে প্রত্যেকটি জীব জগত বিচরণ করে আছে, যদিও কৃষ্ণ ভিন্ন কিন্তু জীবন নির্বাহ করব, এই কথা বেদে করেছে। হে রাম
ব্রহ্মাবনী পুরন্দৰ সর্বদেব সৰাচৰ ভিন্ন কে শুনুহি কে তোমাতৰ বহুমুখে মন্ত্র গণে কহে যদি থানে থানে তোমাকে হে কহে প্রাণনাথ। হে প্রাণনাথ, এই ব্রহ্মা ইন্দ্র দেবতা সকল ভিন্নে ভিন্নে তেওঁলোকৰ সৃষ্টি হৈছে বা ভিন্ন কর্ম তেওঁলোকে কৰি আছে, কিন্তু তোমাৰ পৰা কোনো পৃথক নহয়, তোমাৰ পৰা পৃথক হব নোৱাৰে। তেওঁলোকে যদিও ব্রহ্মা বনী পুরন্দর এওঁলোকে তোমাৰ পৰা সৃষ্টি বিভিন্ন কর্ম কৰি আছে, এওঁলোকে কিন্তু বহুমুখী মন্ত্রগণ বেদৰ অন্যান্য যিমানবিলাক স্তুতি মন্ত্র আছে সেই মন্ত্রবিলাকে তোমাকেহে কিন্তু দেখুৱাই আছে তেওঁলোকৰ মাধ্যমেৰে। এটা প্রত্যেকডাল কাঠতে অগ্নি সন্নিবিষ্ট হৈ আছে, অগ্নিবিলাকতো মানুহে নেদেখে, কিন্তু সেই কাঠডাল যেতিয়া কোনোবা অগ্নিৰ সংস্পৰ্শলৈ আহে তাৰ ভিতৰত থকা অগ্নিখিনিহে প্ৰকট কৰি তোলে। অগ্নিনো ক'ত নাই, ইয়াৰ প্ৰত্যেকতে আছে, ইয়াতো আছে, ইয়াতো আছে, সবতে অগ্নি সন্নিবিষ্ট। আনকি মোৰ শৰীৰটোৰ ভিতৰতো অগ্নি সন্নিবিষ্ট আছে, কাৰণ পঞ্চভৌতিক শৰীৰবিলাক নিৰ্মাণ হৈছে তাৰ ভিতৰত অগ্নি বিদ্যমান। কীতি অপতেজ মৰুদ্ভূম, অগ্নি বিদ্যমান হৈ আছে, বায়ু পানী মাটি অগ্নি সকলো সন্নিবিষ্ট। আর এহি জানি জ্ঞানী গণ তেজি অন্য বিভঞ্জন তব কথা অমৃত সাগরে সর্বপাপ বিনাশন কর্মে মাত্র পরিপান তাপ কত রিল নিরন্তরে আর মায়া কবা নরি প্রায় নসুয়া মহাশয় সৃষ্টি স্থিতি সংহার ঈশ্বর আর অখণ্ড আনন্দ জ্ঞান রূপে তপ করি ধ্যান যিটো জনে ভজে নিরন্তর। তুমি মায়াক বান্দরীর দরে নচুৱাব পাৰা হে ভগবান, এই কথা আমি বেদে জানো, অন্যই নাজানিলেও আমি বেদে জানো। যি মায়ার ভয়ত আমিবিলাকে ত্রস্তমান হয়ে থাকো, যি মায়ার দ্বারা পরিচালিত হয়ে আমি জীববিলাকে হারাশাস্তি পাই আছো, যন্ত্রণা পাই আছো, সেই মায়াক কিন্তু বান্দরের নিচিনা নচুৱাব পাৰে ভগবন্ত পুরুষে, আর তেওঁৰ দ্বারা জগতের সমস্ত কর্ম তেওঁ সম্পাদন করেছে। হে রাম আপন স্বরূপ জ্ঞানে কালর মনর মানে দুঃখ নষ্ট হুয়ে তা সম্বার হেন হব নিস্তারিব আতকি সংশয় দিব শ্রবণতে তোমার নিস্তার পদ্মর পত্র ভজেন জলে নাশন পরয় বৈষ্ণব কোনো চুয়ে পাতকে সর্ববেদে কহ এহি কহে বিষ্ণু ভক্ত নর হবে অপ্রয়াসে তরে সংহারক। পদুম ফুলের পাতত পানি থাকে, কিন্তু সেই পানিয়ে পদুম ফুলক স্পর্শ করব না। ভক্ত সকল মায়ার মাজতে থাকে, কিন্তু মায়ায় স্পর্শ করব না, মায়ায় নষ্ট করব না। ভগবন্ত পুরুষে নিজে কৈছে যিজনে মোক কৃষ্ণ কৃষ্ণ বলে সদায় সুমরে নরকৰ পৰা তার জলহন্তে যেন পদ্ম নরকৰ পৰা তাঙ্ক আপুনি উদ্ধারও রঙ্গ মনে। এটা বোকার পৰা পদুম ফুল যি ধরনের ওলাই আহে তার তো জন্ম হয়েছিল বোকাতে, স্থিতি বোকাত, কিন্তু সি যেতিয়া প্রস্ফুটিত হয় তার গাত কিঞ্চিত মানু বোকা না। আসলতে ভগবন্ত পুরুষে এই কথা কব বিচার, বৈষ্ণবক নুচুয়ে নহয়, অর্থাৎ এনেকুৱা হল বৈষ্ণব সকলের দ্বারা পাপ কার্য সম্পাদন নহয়ে, কোনো ভক্ত সকলের দ্বারা কোনো অপরাধ যুক্ত কর্ম সম্পাদিতই নহয়, বৈষ্ণব কোনো
পাপ কর্ম স্পর্শ নকৰে নহয় বৈষ্ণৱৰ দ্বাৰা পাপ কৰ্ম সম্পাদিত নহয় ভক্ত হলে এজন ঈশ্বৰৰ যদি সঁচা অৰ্থত তেওঁ ভকত হয় তেওঁৰ মন মগজুত কোনো ধৰণৰ বেয়া বা পাপ চিন্তা নাহিব পাপ চিন্তা মানে পাপ আৰু পুণ্যৰ সংজ্ঞা কি পাপ কাক কৈছে পাপ কৈছে যে আপুনি যিখিনি সময়ত ভগৱন্ত চিন্তাৰ পৰা আঁতৰি থাকিব আৰু সেইখিনি সময়ত যিখিনি কৰ্ম সম্পাদন হ'ব সেইখিনিয়ে পাপ কৰ্ম আপুনি যি কৰ্মই নকৰক কিয় সন্তসকলে অহৰ্নিশে চৌব্বিছ ঘণ্টা কৃষ্ণ চিন্তনত থাকে গতিকে কৃষ্ণ চিন্তনত থকা ব্যক্তিগৰাকীৰ হাতেৰে বেয়া বস্তু বেয়া চিন্তা তেওঁৰ মনলৈ নাহে গতিকে তেওঁলোকৰ দ্বাৰা বেয়া কৰ্ম পাপ কৰ্ম সম্পাদিত হ'বই নোৱাৰে এক এখন ৰাজ্য ভগৱান কৃষ্ণই দুৰ্যোধনকো ক'লে আৰু যুধিষ্ঠিৰকো ক'লে এজন ভাল মানুহ লৈ আহা মোৰ ওচৰলৈ তো দুয়োজনে খালী হাতে আহিছে পিছদিনা দুৰ্যোধনক কৈছে কি হ'ল ভাল মানুহ নানিলা এজনো বোলে হে দ্বাৰিকাধীশ কৃষ্ণ তোমাৰ আজ্ঞা মই পালন কৰিব নোৱাৰিলো মই এজনো ভাল মানুহ মোৰ দৃষ্টিত দেখা নাই যুধিষ্ঠিৰো খালী হাতে আহিছে যে তুমিও নেদেখিলা নেকি এজনো ভাল মানুহ কৈছে যে হে দ্বাৰিকাধীশ কৃষ্ণ মইনো আৰু সুকীয়াকৈ এজন বেলেগক কেনেকৈ ভাল মানুহ লৈ আহোঁ মোৰ দৃষ্টিটো সকলোৱে ভাল মানুহ একেখিনি মানুহ দুজন মানুহৰ দুটা চিন্তাৰ কাৰণে চিন্তাৰ ফলশ্ৰুতিটো বেলেগ এজনে কৈছে যে এজনো ভাল মানুহ নাই আৰু এজনে কৈছে সকলোবিলাক ভাল গতিকে আপোনাৰ চিন্তাটোৰ ওপৰত নিৰ্ভৰ কৰে গতিকে আপোনাৰ চিন্তাটো যদি নিৰন্তৰ কৃষ্ণ চিন্তাৰে পৰিচালিত আপুনি এগৰাকী ব্যক্তি হয় তেতিয়া আপোনাৰ মনত কাৰো প্ৰতি বেয়া ভাৱনা নাহিব কেতিয়াও বেয়া চিন্তাই আপোনাক ক্ৰীড়া নকৰে আৰু যদি কৃষ্ণ চিন্তাৰ পৰা আপুনি আঁতৰি আহে তেতিয়াহ'লে আপোনাৰ দ্বাৰা বেয়া কৰ্ম সম্পাদিত হ'ব পাৰে তাকে ইয়াতে কৈছে হে ৰাম আৰ এতে কেজি হ'ব নৰে তোমাত ভকতি কৰে তা সম্বাৰ সফল জীৱন তোমাক নভজে যিটো জীৱন্ততে মৰা সিটো ভাঠি যেন ফুকাৰে সঘন এতেকে এতেকে যিবিলাক ব্যক্তিয়ে তোমাক ভকতি কৰে তা সম্বাৰ সফল জীৱন তেওঁলোকৰ জীৱন সৰ্বতো প্ৰকাৰে সাফল্য মন্দিৰ কেনেকে কাৰণ তেওঁলোকে কৃষ্ণ ভজনা কৰে কৃষ্ণ চিন্তাত থাকে কাৰণে তেওঁলোকৰ দ্বাৰা মনুষ্য জীৱনত অপকৰ্ম সাধিত নহয় আৰু যোনে এই কৰ্ম নকৰে তেওঁ জীৱনটোতে মৰা যেন এটা ভাঠি টানি আছে নিশ্বাসটো তাৰ বাহিৰে আৰু তেওঁৰ জীৱনত অন্য কথা আৰু নাই খাব লাগে পিন্ধিব লাগে ফূৰ্তি কৰিব লাগে মৌজ মস্তি কৰিব লাগে বাছ সেইকাৰণে আমি জীৱন জীয়াই আছো এনেকুৱা ধৰণৰ চিন্তা চৰ্চাৰে তেওঁলোকে জীৱন পৰিচালিত কৰে হে ৰাম জীৱা বোলা অভক্ত স্বৰ্গ আদি ভাগ্য ভোগ্য ভুঞ্জে নুহে নহে বোলা নিষ্ঠ পৰি গুৰু পিতৃ ঈশ্বৰৰ দ্ৰোহী ভৈলা সিটো নৰ প্ৰভু তব ভকতি নাদৰি আৰ মহত্ব অহংকাৰ ইন্দ্ৰিয় দেৱতা নৰ যাক অনুগ্ৰহ কলভিয়া সজিল ব্ৰহ্মাণ্ড কুশ সমস্তে জীৱৰ ভোগ দেখি যাত নানাবিধ কায়া নৰতনু পাই যত অন্নময় আদি তাত পঞ্চকোষে প্ৰকাশন্ত হৰি
আর চৈতন্য মুরুতি ধরি শ্বেতা অন্ত থানে থানে তথাপি ন ভজে মন করি। গতিকে কোনোবাই কব পাৰে যে মানুহে স্বৰ্গাদি ভোগ ভুঞ্জি পেলাই জীৱসকলে পৰম সুখী হয়, সুখী হব পাৰে কিন্তু আনন্দিত নহব পাৰে। সুখ আৰু আনন্দৰ মাজত পাৰ্থক্য আছে, সুখৰ স্থায়িত্ব নাই। মই এইমাত্ৰ প্ৰাপ্ত সুখটোৱে কিছু পিছতে সি দুখো হৈ যাব পাৰে।